হ্যালো ভিউয়ার, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি গ্রাফিক্স ডিজাইন ক্লাসে। আমরা গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ কোর্সের এটি হচ্ছে প্রথম ক্লাস। আমরা এই ক্লাসে দেখব ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং ক্লিপিং পাথ রিলেটেড কাজগুলো, যেগুলো অনলাইনে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে হয়ে থাকে, সেই সমস্ত কাজগুলোই দেখানোর চেষ্টা করব। তো হয়তো একটি ক্লাসে সম্পূর্ণ শেষ করা যাবে না, কারণ এখানে অনেক ধরনের কাজ হয় ব্যাকগ্রাউন্ড রিমুভের, সহজ এবং কঠিন। তো আমি দুই থেকে তিনটি ক্লাসের মধ্যে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি প্রত্যেকটি ক্লাস দেখবেন এবং ধারাবাহিকভাবে পরের ক্লাসগুলো দেখবেন এবং সব সময় ফলো করবেন আমার ভিডিও ডিসক্রিপশনে, সেখানে লিংক দিয়ে দিব, এই ইমেজগুলো ডাউনলোড করে নিয়ে আপনারাও প্র্যাকটিস করতে পারবেন এবং অন্যান্য ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ সাজিয়ে দেওয়া হবে। তো আজকে প্রথমে আমরা শুরু করব ওয়ার্ডেন্স দিয়ে, তারপর ধীরে ধীরে কঠিন থেকে কঠিন তরতে যাব। এখানে সবচাইতে কঠিন কাজগুলোর মধ্যে হচ্ছে এই যে বাইসাইকেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এবং হেয়ার মাস্কিং, মানে দেখেন চুলগুলো বিক্ষিপ্তভাবে এলোমেলো হয়ে আছে, এই চুলের মাঝখান থেকে ব্যাকগ্রাউন্ড আপনাকে রিমুভ করে নিয়ে আসতে হবে। তার মানে এই কাজগুলো কঠিন। আমরা প্রথমে দু একটা সহজ কাজ দেখি, তারপরে ধীরে ধীরে কঠিনে যাব। আজকে প্রথমে আমরা অরেঞ্জ এবং ক্যান, এখানে দুটি বোতল এই প্রোডাক্ট রয়েছে, তো প্রথমটির যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, এই জন্য আমি কী করলাম, এখানে ওপেন করাই আছে আমার ফটোশপে। তারপর আপনাদেরকে আরেকবার দেখাই যে ফটোশপে আসলে কীভাবে ইমেজ আপনারা ওপেন করবেন, যেহেতু আপনারা একদম নতুন। তো ফটোশপে কোনো একটা ইমেজ ওপেন করার জন্য ফাইল থেকে ওপেন, যেখানে ইমেজ রেখেছি সেখানে আমরা জাস্ট সিলেক্ট করে নিলাম, ডাবল ক্লিক দিলে ওপেন হয়ে গেল। তো এখন ফটোশপ যেহেতু একবারে ফার্স্ট টাইম, ফটোশপে ইমেজ ওপেন করার পর ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমাদের যে কাজগুলো বরাবরের মতো করে নিতে হবে, এটি নতুন করে অন্য ভিডিওগুলোতে বলবো না, এটি আপনারা বুঝে নেবেন এখান থেকে। আমরা প্রথমে উইন্ডোতে গিয়ে আমরা লেয়ার অপশনটি চালু করে নেব। লেয়ার এখানে চালু করাই আছে, এখানে খেয়াল করেন লেয়ার, আপনাদের না থাকলে আপনারা চালু করে নেবেন। লেয়ার অপশনে এসে ঝটপট আমরা কী করব, এখান থেকে নিচে একটু আসে একটা আইকন, এটার নাম হচ্ছে ক্রিয়েট নিউ লেয়ার, এখান থেকে একটা নিউ লেয়ার ক্রিয়েট করে নিব। নেয়ার পর আমরা কি করব, এখান থেকে একটা শেপ রেক্ট্যাঙ্গল টুল আছে, দেখেন রেক্ট্যাঙ্গল টুল, এই রেক্ট্যাঙ্গল টুলটি সিলেক্ট করে নিব। নেয়ার পর আমরা এখানে অল্টার চেপে ধরব, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে মাউসের স্ক্রোলার যদি স্ক্রোল করি, মাউসের যে বলের মতো বা চাকার মতো অংশটা স্ক্রোল করি অল্টার চেপে ধরে, তাহলে এটি জুম ইন এবং জুম আউট হবে। তাই আমরা কাজের সুবিধার্থে কখনও জুম করে নেব, কখনও জুম আউট করে নেব। এটি ছাড়াও একটি পদ্ধতি রয়েছে আর একটি জুম ইন জুম আউট করার জন্য, সেটি হচ্ছে কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডের প্লাস অথবা মাইনাস বাটন আমরা যদি চাপি, তাহলে এটি জুম ইন জুম আউট হবে। আরও একটি পদ্ধতি রয়েছে জুম ইন জুম আউট করার জন্য, এখানে টুলস বার থেকে নিচে জুম টুল নামে একটি টুল রয়েছে, এই টুলের সাহায্যে আমরা ফিট স্ক্রিন অথবা 100 ভিউ অথবা 200% ভিউ, জুম ইন জুম আউট এভাবে নিতে পারি। তো আশা করি বুঝতে পারছেন কেন জুম ইন জুম আউট করতে হবে, কারণ আমাদের কাজের সুবিধার্থে আমরা জুম ইন অথবা জুম আউট করে নেব। তো এখন যেটি কথা হচ্ছে যে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গল টুল, এখানে অনেকগুলো টুলস আছে, একটু নিচে আসবেন, এখানে রেক্ট্যাঙ্গল টুল এখানে ক্লিক করলে, যদি রাইট বাটনে ক্লিক দেন এখানে টুলসের উপর রেখে, তাহলে অনেকগুলো টুলস দেখবেন, এখান থেকে রেক্ট্যাঙ্গল টুল যেটি সেটি সিলেক্ট করে নিলাম। নেয়ার পর এখানে ধরব একটু বাহিরে, একটু এরিয়ার বাহিরে ধরে আমি এভাবে টান দিয়ে এভাবে টান দেব, এটা চেপে ধরব মাউসের লেফট বাটন, ধরার পর আমি এখান থেকে কাজটি করতে পারবো, অথবা উপরে একটু দেখেন ফিল কালার, এখানে ফিল কালার আমরা যে কোনো একটি কালার দ্বারা ফিল করে দিতে পারি অথবা অন্য কালার, যে কোনো কালার, অথবা এখানে আমি ডাবল ক্লিক যদি করি এখন করে এখান থেকে যে কোনো কালার, যে কালারে করতে চাই না কেন, আমি এভাবে কালার পরিবর্তন করিয়ে দিতে পারবো এনি টাইম, ঠিক আছে। তো এই মুহূর্তে আমি একটা সাধারণ একটা কালারে রেখে দিচ্ছি এই কালারটিতে, ওকে, এটিতে আমরা যদি ক্লিক করি এটি হাইড হয়ে গেল, এখানে চলে গেল। আচ্ছা, এখন এটি তৈরি করার সাথে সাথে আমার যে আগের ফাইলটি বা ইমেজটি সেটি কিন্তু হাইড হয়ে গেল, দেখা যাচ্ছে না।
এর কারণ হচ্ছে এখানে দুটি লেয়ার তৈরি হয়ে গেছে। আমি যদি একটা খাতার উপরে আরেকটা খাতা ধরি বা একটা পাতার উপর আরেকটা পাতা ধরি, তাহলে কিন্তু নিচের পাতাটা দেখা যাবে না, উপরেরটাই দৃশ্যমান হবে। তো লেয়ার বলতে মূলত একটা করে স্তর বোঝানো হচ্ছে বা পাতার মতো ধরে নেন। তো এটির যদি আইকন আমি হাইড করি এবং ভিজিবল করি, সেক্ষেত্রে কিন্তু আমি নিচের লেয়ারটি দেখতে পাবো, অর্থাৎ উপর থেকে যদি আমি লেয়ারটি সরিয়ে নিই সেক্ষেত্রে আমি নিচের লেয়ারটি দেখতে পাবো। ওকে, আমরা বিস্তারিত আরও ক্লাসে দেখব, আগে পরবর্তী ক্লাসগুলোতে বিস্তারিত আরও জানবো লেয়ার সম্পর্কে। আপাতত এখানে এই পর্যন্তই। আমরা এখন এই ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট রাখলাম। দেখেন আমরা এখানে লেয়ার সিলেক্ট এভাবে রাখতে হয়, ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট রেখে কন্ট্রোল জে দিব। ওকে, কন্ট্রোল জে দেওয়ার পর এই লেয়ারটিকে ধরে উপরে একটু টেনে ছেড়ে দিব, অর্থাৎ উপরে তুলে দিলাম আর মাঝখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি রেখে দিলাম। এখন এই লেয়ারটি রাখার পর আমরা এটাকে এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি আগেই বলেছি যে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়, সহজ থেকে কঠিন এবং কঠিনতর পর্যায়ে রয়েছে। তা আমরা এই ভিডিওতে দেখব কিভাবে সহজে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এই সহজ ইমেজগুলোর জন্য। তা আমরা এখান থেকে দুটি টুলস ব্যবহার করব। একটু টুলসের নিচের দিকে আসবেন, এখানে দুটো টুলস, কুইক সিলেকশন এবং ম্যাজিক ওয়ানেট। প্রথমে আমি ম্যাজিক ওয়ানেট দিয়ে দেখাচ্ছি। ম্যাজিক ওয়ানেট সিলেক্ট করছি। করার পর ম্যাজিক ওয়ানেটের কাজ কি, আমরা যখন কোথাও ক্লিক করব, এটা হচ্ছে হোয়াইট এরিয়া, এই হোয়াইট এরিয়াতে যখন আমি ক্লিক করব, সেই ম্যাজিক ওয়ানেট অটোমেটিকভাবে সমস্ত হোয়াইট এরিয়া যত থাকবে সেই জায়গাগুলোকে সে ধরে ফেলার চেষ্টা করবে। দেখেন ক্লিক করলাম, সে একইভাবে অনেকটা জায়গা ধরে ফেললো। আমি যদি একটু টলারেন্স বাড়িয়ে দিতাম, অর্থাৎ এর ধরার ক্ষমতা, টলারেন্স মানে ক্ষমতা যদি একটু বাড়িয়ে দিতাম 50, তাহলে সে কিন্তু প্রথম ক্লিকে আরও বেশি ধরতো। তা আমার ম্যাজিক ওয়ানেটের মাথায় দেখেন প্লাস চিহ্ন রয়েছে, তার মানে এই মুহূর্তে আমি আরও যুক্ত করতে চাইলে অন্য জায়গাগুলোতে ক্লিক করব। যদি কখনও ম্যাজিক ওয়ানেটের মাথায় মাইনাস থাকে, তাহলে খেয়াল করবেন এখানে অপশন এই অবস্থায় রয়েছে, এই অবস্থায় বা এই অবস্থায় থাকলে মাইনাস দেখাবে, এখানে মাইনাস, এটা হচ্ছে প্লাস। ওকে, সিলেকশন কোনো কারণে পছন্দ না হলে বা রিমুভ করার জন্য কন্ট্রোল ডি যদি আমরা চাপ দিই তাহলে সিলেকশনটি চলে যাবে, ঠিক আছে। এখন আমরা পুনরায় কাজটি করি। এখন ম্যাজিক ওয়ানেট দিয়ে আমরা এক কালার বিশিষ্ট এরিয়াগুলো সহজে সিলেক্ট করতে পারবো। ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, এই জায়গাগুলো সিলেক্ট করে নিলাম। একটু জুম করে যদি নিই, এখানে কিছু অংশ বাদ রয়েছে। ওকে, সিলেক্ট করলো মোটামুটি, আবার কিছু কিছু জায়গা বেশি ধরে ফেলেছে। তো এই হচ্ছে ম্যাজিক ওয়ানেটের প্রবলেম। আমি তারপরও দেখানোর চেষ্টা করি। এখন যেই এরিয়াটা সিলেক্ট হয়ে গেছে আমি সেই এরিয়াটা চাইলে কেটে ফেলতে পারি বা রিমুভ করে দিতে পারি সেই অংশটুকু। আমি কন্ট্রোল এক্স যদি চাপ দিই তাহলে দেখেন সেটা কার্ট হয়ে গেলো এবং নিচের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি ছিল বিভিন্ন কালারে সেই লেয়ারটি দেখা যাচ্ছে। কিন্তু এটি আমার পারফেক্টভাবে হচ্ছে না বা হলো না, দেখেন সাইটে অমসৃণ অবস্থায় রয়েছে। তো ম্যাজিক ওয়ানের দ্বারা এভাবে অনেক সময় করা যায়, কিন্তু সব ক্ষেত্রে নাও হতে পারে। তো এখন আমি যদি এটা ব্যাক হয়ে আসি আগের অবস্থায়, তাহলে কন্ট্রোল অল্টার জেড ধীরে ধীরে চাপ দেব, কন্ট্রোল অল্টার চেপে ধরব, জেড চাপতে থাকব, তাহলে আগের অবস্থানে চলে আসতে পারবো। ওকে, এখন এখানে আরেকটি টুলস রয়েছে, কুইক সিলেকশন। দেখেন এটিও সেম একই, এখানে প্লাস রয়েছে, এখানে থেকে মাইনাস রয়েছে। আমি এই যে দেখেন আমি অবজেক্টটিকে এবার সিলেক্ট করলাম, এটা সহজে অবজেক্টটিকে ধরে নিল মোটামুটিভাবে, আগের সাথে এখন বেশি পারফেক্টভাবে সে ধরে নিছে, সিলেক্ট করে নিছে। তো এখন আমার অবজেক্টটিকে সিলেক্ট করেছি, কিন্তু আমি তো এটাকে কেটে নিতে চাচ্ছি না, আমি চাচ্ছি এর বাহিরের অংশটুকু কেটে নিতে। তাহলে যে অংশটুকু আমরা কেটে নেব সেই অংশটুকুকে সিলেক্ট করব। এই জন্য আমি এখানে মাঝখানে সিলেক্ট রাইট বাটন ক্লিক দেবো, দিলে এখানে সিলেক্ট ইনভার্স চারিদিকে ঘুরে গেল। এখন কন্ট্রোল এক্স চাপ দিলাম, দেখেন সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড অংশটুকু কেটে নিল, রাইট। তা এইভাবে খুব সহজেই আমরা এই জাতীয় ইমেজের ক্ষেত্রে মোটামুটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তারপরও কিছু কিছু ইমেজ অনেক কঠিন থাকে, সেক্ষেত্রে এরকম মসৃণভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ নাও হতে পারে। এখন ক্লায়েন্ট যে ব্যাকগ্রাউন্ড চাবে, যদি উনি হোয়াইট চায় তাহলে আমরা এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থেকে
হোয়াইট কালার সিলেক্ট করে দেব। সে যদি রেড চায় তাহলে রেড, ব্ল্যাক যা চায় তাই দিয়ে দিব এভাবে। আর ক্লায়েন্ট যদি, মনে রাখবেন ক্লায়েন্ট যদি জেপিজি ইমেজ চায় তাহলে আমাদের এখান থেকে সেভ করতে হবে। প্রথম যে কাজটি, কী ফাইলে চায় চাক, প্রথমে আমাদের সেভ করতে হবে পিএইচডি ফরম্যাটে, সেভ অ্যাজ, অটোমেটিক এখানে পিএইচডি আসবে। আমরা অবশ্যই এই রিনেমটা কখনোই চেঞ্জ করবো না, ক্লায়েন্ট যে নেমে ফাইলগুলো দিবে আমরা সেই নেম অনুযায়ী ফাইলগুলো পিএইচডি ফরম্যাটে একবার সেভ করে রাখবো। আমি একটা সেভ করে রাখলাম। কেন পিএইচডি ফরম্যাটে রাখবো? পিএইচডি ফরম্যাটে সেভ করে রাখলে এরকম লেয়ার সহ আমরা আবার পুনরায় পাব। এখন আমাদের যেটি কাজ হবে, এখন হবে ক্লায়েন্ট যে ফরম্যাটে চাবে সেই ফরম্যাটে আমাদের সেভ করতে হবে। ক্লায়েন্ট যদি বলে জেপিজি, জেপিজি, আর যদি বলে ট্রান্সপারেন্ট পিএনজি, সেক্ষেত্রে একটু পরে আসতেছি। প্রথমে জেপিজি সেভ করার জন্য ফাইল থেকে সেভ অ্যাজ, তারপরে এখানে ক্লিক দেবো, দিলে এখানে অনেকগুলো ফরম্যাট আছে, জেপিজি, ওকে, এই জেপিজি, দেন সেভ। তা জেপিজি আগের একটা ইমেজ রয়েছে দেয়াই, সেই জন্য আমরা এটা কী করবো, লাস্টে ওয়ান ব্যবহার করব, একটা ওয়ান দিয়ে দিলাম, তাহলে সেভ। এখন এখানে ফাইল সাইজ দেখাবে লার্জ, আমরা টোটাল লার্জ করে দিয়ে দেবো, এখানে ম্যাক্সিমাম দিয়ে দেবো, দিয়ে ওকে। তো এটি জেপিজি ফরম্যাটে সেভ হয়ে গেল। এখন ক্লায়েন্ট যদি কোনো কারণে ট্রান্সপারেন্ট পিএনজি ফাইলের কথা বলে, সেক্ষেত্রে ট্রান্সপারেন্ট পিএনজি মানে হচ্ছে যে একবারে স্বচ্ছ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কোনো প্রকার কালার থাকা যাবে না। সেক্ষেত্রে আমরা কি করব, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটি অফ করে দেব এবং নিচের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটি রয়েছে সেটিও অফ করে দেব। এখন দেখেন একবারে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার। এখন সেভ করার জন্য আমাদেরকে যেটি করতে হবে, সেভ অ্যাজ, এখান থেকে সেভ করতে হবে পিএনজি ফরম্যাটে, পিএনজি সিলেক্ট করে আমরা সেভ করব। তো ওকে, এভাবে পিএনজি ফরম্যাট সেভ হলো। এখানে সেভ হতে একটু সময় লাগবে পিএনজি ফরম্যাট। তো এভাবে মূলত সহজ ইমেজগুলো আমরা সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। পরের ভিডিওতে আমি দেখাবো কীভাবে পেন টুলের সাহায্যে প্রোডাক্ট ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো এখানে আমি আর একটি টেকনিক দেখাই, যে এই রিলেটেড ইমেজের ক্ষেত্রে আরও আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আমি এবার আবারও দেখাচ্ছি এই ইমেজটিকেই। আর একটা টেকনিক রয়েছে কুইক সিলেকশন এবং ম্যাজিক ওয়ানেট ছাড়াও, এই জন্য আমি আবারও আগের মতো কাজ করে নিচ্ছি। এখান থেকে একটি লেয়ার, ব্যাকগ্রাউন্ড লেয়ার তৈরি করে নিচ্ছি, কালার একটি নিয়ে নিচ্ছি, ওকে, এই কালার দিয়ে দিলাম, নিচের লেয়ারটি কপি করে নিচ্ছি, উপরে দিয়ে দিলাম। এখন এই উপরের লেয়ার থেকে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এটির জন্য আরেকটি অপশন রয়েছে, একবারে নিচে চলে আসবো, ইরেজার টুল, এখানে তিনটি ইরেজার রয়েছে, আমরা এখান থেকে ম্যাজিক যে ইরেজার আছে এটার সাহায্যে আমরা রিমুভ করতে পারি। যে কালারে ক্লিক দেবো সেই কালারটা সেখান থেকে রিমুভ হয়ে যাবে, কিন্তু কথা হচ্ছে যে যখন আমাদের ওই যে লেয়ারটি আমরা রিমুভ করতে চাচ্ছি বা যে অংশটুকু, সেই অংশটুকু টোটালি যদি এক কালার হয় সেক্ষেত্রে ম্যাজিক ইরেজারটি ভালো কাজ করবে, কিন্তু এই হোয়াইট কালার যে অংশটুকু ছিল এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লাইটিং পড়েছে, তাই এটি ঠিকঠাক মতে রিমুভ হচ্ছে না, কিছু অংশ অমসৃণ বা অপরিষ্কার অবস্থায় থেকে যাচ্ছে। কন্ট্রোল অল্টা জেড চেপে আমরা ব্যাগ হয়ে আসলাম, বেশি ব্যাগ হয়ে গেছি, ওকে। এখানে আরেকটি আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নেয়ার পর আমরা ব্রাশ এখান থেকে বাড়াতে পারবো, কমাতে পারবো। এই ব্রাশ সাইজটি বাড়ানো কমানো করার জন্য খুব শর্টকাটে সেটি হচ্ছে কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেটের লেফট অ্যান্ড রাইট যে দুটো অংশ আছে সেই দুটো যদি চাপ দিই তাহলে এটা দ্রুত কমবে এবং দ্রুত বাড়বে, ওকে। তো এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের মাধ্যমে যেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়, আমরা এই যে মাঝখানে দেখেন প্লাস চিহ্ন রয়েছে, এই প্লাস চিহ্নটা যেখানে থাকবে যে কালারের উপর সেখানে রেখে যদি আমি ক্লিক করি তাহলে ওই কালার ওই ব্রাশের এরিয়ার মধ্যে যেখানে যেখানে থাকবে সেই এরিয়াগুলো রিমুভ হয়ে যাবে। দেখেন আমি এটা প্রথমে হোয়াইট কালারের মধ্যে এই প্লাসটুকু রেখে আমি রিমুভ করতে চাই হোয়াইট কালার উপর, ওকে, খেয়াল করেন, ওকে,
এই সময় ভুল করেও আমার মেইন অবজেক্ট বা সাবজেক্টের উপর প্লাস চিহ্নটি নিয়ে যাওয়া যাবে না। দেখেন সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। কিন্তু আমি যদি ভুল ক্রমে এই প্লাস চিহ্নটি যদি অরেঞ্জ কালারের উপর রাখতাম তাহলে কিন্তু হোয়াইট কালার রিমুভ হইতো না, অরেঞ্জ কালারটি বা অরেঞ্জটাই রিমুভ হয়ে যেত। দেখেন অরেঞ্জ রিমুভ হয়ে গিয়ে নিচের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটি কিন্তু দেখা যাচ্ছে। তো যা হোক, এভাবেও আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো ভিউয়ার্স, এই ক্লাসটুকু এখানেই শেষ করছি। পরের ক্লাসে দেখাবো পেন টুলের মাধ্যমে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো পরের ক্লাসে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।